Hello students, good morning to all of you. In the previous videos we have already discussed the summary and word meaning and analysis of the poem Asleep in the Valley by Arthur Rimbaud. Amra already onnanno amader previous video sekhane amra alochona korechi Asleep in the Valley kobitari theke tar je word meaning लाइन बाय लाइन मीनिंग सबस्टेंस एनालिसिस व्याख्या आलोचना करेछि एवं आरेकटा भिडियोते वी हैव डिस्कस्ड दि मल्टीपल चॉइस क्वेश्चंस और एमसीक्यू फ्रॉम दि पोएम स्लीप इन द वैली विगत बछरगुलिर एवं प्रोबेबल की आसते पारे टुडे वी आर गोइंग टू डिस्कस दि शॉर्ट आंसर टाइप क्वेश्चंस एसएक्यू फ्रॉम दि पोएम स्लीप इन द वैली आमरा आजके Asleep in the Valley কবিতাটি থেকে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স কি কি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা উই আর গোয়িং টু ডিসকাস ফার্স্ট দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফ্রম 2015 টু 2020 আমরা প্রথমে আলোচনা করব যে Asleep in the Valley কবিতাটি থেকে শর্ট আনসার কোশ্চেন্স বিগত বছরগুলোতে অর্থাৎ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তর আলোচনা করব তারপর আমরা প্রবাবল কোশ্চেন্স আর কি কি আসতে পারে এই কবিতা থেকে শর্ট আনসার কোশ্চেন সেগুলো আলোচনা করব তোমাদের একটা বিষয় আমি গুরুত্ব দিয়ে বলি তোমরা আশা করি এটা ফলো করবে যেটা হলো যে আমরা যে আলোচনা করছি বিগত বছরের কোশ্চেন এবং সম্ভাব্য কি কি প্রশ্ন আসবে সবগুলোই কিন্তু ভালো করে তৈরি করতে হবে অর্থাৎ পরীক্ষার জন্য আমরা রেডি হব সবগুলোই করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোই করব এবং তার সঙ্গে সঙ্গে যে প্রবাবল কোশ্চেন সবগুলোই করবই আমরা এখানে দেখবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন আমরা 12টা পাবো এবং প্রবাবল কোশ্চেন 8টা অর্থাৎ টোটাল 20 12 প্লাস 8 20 সো উই হ্যাভ টু প্রিপেয়ার অল দ্য 20 শর্ট আনসার টাইপ কোশ্চেন্স ফর দ্য আপকামিং এক্সামস ওকে লেট আস বিগিন দি দিস ক্লাস উইথ শর্ট আনসার টাইপ কোশ্চেন্স ফার্স্ট ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার এন্ড দেন দ্য প্রবাবল কোশ্চেন্স Let us start with short answer type questions or SAQ from Asleep in the Valley by Arthur Rimbaud. Previous year's questions and answers from 2015 to 2020. প্রথমেই আমরা Asleep in the Valley কবিতাটির থেকে বিগত বছরের যে প্রশ্নগুলি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যেগুলো শর্ট আনসার টাইপ কোশ্চেন এসেছিল সেই প্রশ্নগুলি এবং তার উত্তর আমরা আলোচনা করছি 2015 সালে কোশ্চেন নম্বর 1 ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস তার একটি সাইডে ছিল দুটি লাল গর্ত চিহ্ন হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন দি পোয়েম Asleep in the Valley সিগনিফাই Asleep in the Valley কবিতাতে দুটি লাল গর্ত চিহ্ন বলতে কবি কি তাৎপর্য বহন করেছেন বা কি বলতে চাইছেন আনসার হলো দ্য টু রেড হোলস ইন দি পোয়েম Asleep in the Valley সিগনিফাই দ্য টু বুলেট উন্ডস উইচ কিল দ্য ইয়ং সোলজার ইন ওয়ার দুটি লাল গর্ত চিহ্ন বলতে কবি বুঝিয়েছেন দুটি বন্দুকের যে গুলি সেই গুলি লাগার চিহ্ন যেগুলি সৈনিকটিকে হত্যা করেছিল যুদ্ধক্ষেত্রে দে অলসো সিগনিফাই দ্য হরর ডেস্ট্রাকশন অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার ওগুলো আলো তাৎপর্য বহন করে কিসের যুদ্ধের ভয়াবহতা ক্ষয়ক্ষতি এবং যুদ্ধের ব্যর্থতা এটার কিন্তু তাৎপর্য বহন করে ওই দুটি টু রেড হোলস কোশ্চেন নম্বর টু হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার সৈনিকটির পাগুলো কোথায় ছিল আনসার হলো দ্য ফিট অফ দ্য সোলজার আর এবং দ্য ফ্লাওয়ার্স সৈনিকটির পাগুলো ছিল ফুলের উপরে এরপরে 2016 সালে যে প্রশ্নগুলো এসেছিল কোশ্চেন নম্বর থ্রি হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দি পোয়েম Asleep in the Valley Asleep in the Valley কবিতাতে কিভাবে জলধারাটিকে বা নদীটিকে ব্যাখ্যা করা হয়েছে আনসার হলো দ্য স্ট্রিম ইন Asleep in the Valley লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস Asleep in the Valley কবিতাটিতে জলধারা বা নদীটিকে ব্যাখ্যা করা হয়েছে কিসের মতো একটি রূপলি লম্বা
রেখা বা ফিতের মতো যেটি সবুজ ঘাসের উপর বয়ে যাচ্ছে। কোশ্চেন নম্বর ফোর, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম? কেন কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য? আনসার হল, দ্য পোয়েট আর্থার রিম্বো আস্কস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট দ্য স্লিপিং সোলজার মে নট ক্যাচ কোল্ড। কবি আর্থার রিম্বো তিনি প্রকৃতিকে অনুরোধ করেছেন সৈনিককে উষ্ণ রাখার জন্য, কারণ সে অর্থাৎ ঘুমন্ত সৈনিকটি যেন ঠান্ডা না লেগে যায়, তাই তিনি তাকে অনুরোধ করেছেন যে তাকে উষ্ণ রাখার জন্য। এরপরে 2017 সালে আমরা আসি। কোশ্চেন নম্বর ফাইভ, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার? জলস্রোত বা নদীটি কোথায় একটি রূপলি লম্বা ফিতার মতো বা রেখার মতো অংশ ছেড়ে যাচ্ছে? আনসার হল, দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। এই জলস্রোতটি বা নদীটি একটি লম্বা রূপলি ফিতের মতো অংশ ছেড়ে যাচ্ছে, কার উপরে? এটি উজ্জ্বল ঘাসের উপরে যেটি উপত্যকার মধ্যে রয়েছে। কোয়েশ্চেন নম্বর সিক্স, হোয়াট ইজ ডেসক্রাইবড এজ জেন্টেল উইদাউট গাইল? কোন জিনিসটিকে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে একটি ভদ্র এবং যার মধ্যে কোনো ছলনা নেই? আনসার হল, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইবড লাইক এন ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল। সৈনিকটির হাসিটিকে এখানে তুলনা করা হয়েছে কার সঙ্গে? একটু নিষ্পাপ শিশুর হাসির সঙ্গে, যেটি হলো একেবারে ভদ্র, জেন্টেল, উইদাউট গাইল, এবং যার মধ্যে কোনো ছলনা বা যার মধ্যে কোনো প্রতারণা নেই। এরপরে আমরা চলে আসছি 2018 সালে যে কোশ্চেন, শর্ট আনসার টাইপ কোশ্চেন ছিল, সেগুলো হলো কোশ্চেন নাম্বার সেভেন, হোয়াই ইজ দ্য সোলজার পেল? সৈনিকটিকে কেন ফ্যাকাশে দেখাচ্ছে? আনসার হলো, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড। সৈনিকটিকে ফ্যাকাশে দেখাচ্ছে কারণ সে মারা গেছে, হি ইজ ডেড। কোশ্চেন নম্বর এইট, হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অব দ্য সোলজার ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি? এ স্লিপ ইন দ্য ভ্যালি কবিতাটিতে সৈনিকটির ইনোসেন্স, তাদের নিষ্পাপ ভাব, সেটি কিভাবে কবি তুলে ধরেছেন? আনসার হল, দ্য পোয়েট আর্থার রিম্বো ব্রিংস আউট দ্য ইনোসেন্স অব দ্য সোলজার ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি বাই কম্পেয়ারিং ইট টু দ্যাট অফ এন ইনফ্যান্টস স্মাইল জেন্টেল উইদাউট গাইল। কবি এখানে আর্থার রিম্বো সৈনিকটির ইনোসেন্স বা নিষ্পাপ যে ভাব, সেটিকে কম্পেয়ার করেছেন কার সঙ্গে? একটি শিশুর নিষ্পাপ হাসির সঙ্গে, যেটি হল ভদ্র এবং যার মধ্যে কোনো ছলনা নেই। এরপরে আসছি আমরা 2019 আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নটি হল, যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু আবার 2017 সালে এসেছিল, 2017 এসেছে। অর্থাৎ আমরা কিন্তু এই বিগত বছরগুলি যে প্রশ্ন সেগুলো কিন্তু ভালো করে তৈরি করব, কারণ এগুলোও কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। আমরা দেখলাম 2019 যে প্রশ্ন এসেছে, 2017 এসেছিল, আবার দেখব 2020 সালে যে প্রশ্ন এসেছিল সেটা 2017 এসেছে, আবার 2015 এসেছে। যাই হোক, তাহলে 2019 সালে 2019 যে কোশ্চেনটি ছিল, কোশ্চেন নম্বর নাইন, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার? জলধারাটি বা নদীটি কোথায় এটি লম্বা লুপুলি রেখা বা এটি ফিতের মতো অংশে ছেড়ে যাচ্ছে? আনসার হল, দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। উপত্যকার উজ্জ্বল ঘাসের উপর এই জলধারা বা নদীটি তার রূপলি লম্বা রেখা বা ফিতের মতো অংশে ছেড়ে যাচ্ছে। কোশ্চেন নম্বর টেন, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেসড? সৈনিকটি কোথায় লম্বা হয়ে পড়ে আছে বা শুয়ে আছে? আনসার হল, দ্য সোলজার লাইজ স্ট্রেসড ইন দি হেভি আন্ডারগ্রোথ অফ দ্য ভ্যালি। অর্থাৎ সৈনিকটি লম্বা হয়ে পড়ে আছে বা শুয়ে আছে উপত্যকার সেই অংশটিতে যেখানে খুব বেশি
লতা পাতা গুল্ম গাছ পাতা রয়েছে সেমন সবুজ অংশের উপরে সে কিন্তু পড়ে আছে বা শুয়ে আছে। এরপরে লাস্টে আমরা 2020 অর্থাৎ 2020 সালে যে প্রশ্ন আছে আবার বলি দেখো 2017 সালে কিন্তু এই প্রশ্ন এসেছিল। কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার্ড টু, সৈনিকটির হাসি কার সঙ্গে তুলনা করা হয়েছে। আনসার হলো দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এন ইনফ্যান্ট স্মাইল জেন্টল উইদাউট গাইল, অর্থাৎ সৈনিকটির হাসিকে তুলনা করা হয়েছে একটি নিষ্পাপ শিশুর হাসির মতো যেটি হলো ভদ্র এবং যার মধ্যে কোনো ছলনা বা প্রতারতা নেই প্রতারণা নেই। এরপরে কোশ্চেন নম্বর 12, কোশ্চেন নম্বর 12 এখানে আছে ওয়ের আর দ্য ফিট অব দ্য সোলজার প্লেসড, এই কোশ্চেন কিন্তু আবার 2015 সালে এসেছিল। প্রশ্নটি হলো ওয়ের আর দ্য ফিট অব দ্য সোলজার প্লেসড, সৈনিকটির পাগুলো কোথায় ছিল। আনসার হলো দ্য ফিট অব দ্য সোলজার আর প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সৈনিকটির পাগুলো ছিল ফুলের উপরে। যাই হোক, তাহলে আমরা কিন্তু আলোচনা করলাম যে বিগত বছরগুলির যে কোশ্চেন 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত কী কী ছিল সেগুলো আলোচনা করলাম। এরপর আমরা চলে আসি যে এখান থেকে কী কী প্রবেবল কোশ্চেন হতে পারে, অর্থাৎ এই স্লিপ ইন দি ভ্যালি কবিতাটির থেকে আর কী কী প্রবেবল কোশ্চেন আমরা এখান থেকে পেতে পারি সেগুলো কিন্তু আমরা এখন আলোচনা করবই। আমরা বলেছি আবার যে 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 কোশ্চেনগুলো গত বছর এসেছিল সেগুলো তো আমরা আলোচনা করবই, তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আলোচনা করব এই প্রবেবল কোশ্চেন আনসার, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, এরপর তাহলে আমরা শুরু করছি প্রবেবল কোশ্চেন অ্যান্ড আনসার ফ্রম এ স্লিপ ইন দ্য ভ্যালি। কোশ্চেন নম্বর 1, হাউ ইজ দ্য বেড অব দ্য সোলজার ডিসক্রাইবড ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ সৈনিকটি যে শয্যা বা বিছানায় শুয়ে আছে সেটি কীরকম, কীভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। আনসার হল ইন দি পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি দ্য বেড অব দ্য সোলজার অর দ্য বেড ইজ ডেসক্রাইবড এজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সান সফট, যে শয্যা বা বিছানার উপরে সৈনিকটি শুয়ে আছে সেটিকে কার মধ্যে কী বলা হয়েছে, সেটি হলো ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ এবং সানসফট অর্থাৎ সূর্যের রশ্মি সেখানে শুষে আছে বা সেখানে সূর্যের রশ্মিতে উষ্ণ হয়ে আছে। কোশ্চেন নম্বর 2, ফ্রম হোয়ার ডু দ্য সান রেজ স্ট্রিম, অর্থাৎ সূর্যের যে রশ্মিগুলো সেগুলো কোথা থেকে স্ট্রিম বয়ে আসছে বা কোথা থেকে সেগুলো বেরিয়ে আসছে। আনসার হলো দ্য সানস রেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, দ্য সানস রেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উঁচু জায়গা থেকে টপ থেকে একেবারে সেইখান থেকে সূর্যের রশ্মিগুলি কিন্তু বেরিয়ে আসছে। এবার আমরা চলে আসছি কোশ্চেন নম্বর 3, হোয়াট ডু দ্য সান রেজ ফিল, অর্থাৎ সূর্যের রশ্মিগুলো কোনটাকে পরিপূর্ণ করছে, কোনটাকে ভরিয়ে দিচ্ছে। আনসার হলো দ্য সান রেজ ফিল দ্য হোলো ফুল অফ লাইট, অর্থাৎ উপত্যকা অঞ্চলে যে হলো বা গর্ত রয়েছে, বিশেষ করে আমরা জানি উপত্যকা মানেই হলো দুটি পাহাড়ের মাঝের অংশ, তাহলে স্বাভাবিকভাবে সেটি একটু অন্ধকার থাকবে, সেই অন্ধকারময় অংশটিকে সূর্যের কিরণ কিন্তু ভরিয়ে দিচ্ছে। এরপরে কোশ্চেন নম্বর 4, হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই, কিভাবে কমবয়সী সৈনিকটি শুয়ে আছে বা পড়ে আছে। আনসার হলো দ্য ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথড উইথ এ ফর মেড পিলো, কম বয়সী সৈনিকটি শুয়ে আছে মুখ খোলা অবস্থায় এবং তার মাথার তলায় রয়েছে একটি ফর্নের তৈরি বালিশ বা পিলো। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5 আছে হু আর আস্কড বাই দ্য পোয়েট নট টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, কবি কাকে অনুরোধ করেছেন যে সৈনিকটির যে বিশ্রাম নিচ্ছে সেটাকে যেন ডিস্টার্ব না করে বা ব্যাঘাত না ঘটায়। আনসার হলো দ্য হামিং ইনসেক্টস আর আস্কড বাই দ্য পোয়েট নট টু ডিস্টার্ব দ্য স্লিপিং সোলজার্স রেস্ট, অর্থাৎ কবি হামিং ইনসেক্টস অর্থাৎ গুনগুন করা যে কীট পতঙ্গ রয়েছে তাদেরকে অনুরোধ করেছেন তারা যেন সোলজার যে ঘুমোচ্ছে তাকে ডিস্টার্ব না করে। এবারে কোশ্চেন নম্বর 6,
Which war might have been referred by Arthur Rimbaud in Asleep in the Valley? অর্থাৎ স্লিপ ইন দি ভ্যালি কবিতাটিতে কবি কোন যুদ্ধকে সম্ভবত রেফার করে থাকতে পারেন বা কোন যুদ্ধের কথা তিনি বলে থাকতে পারেন। আনসার হল দ্য ফ্রেঞ্চ পোয়েট আর্থার রিম্বো ইন স্লিপ ইন দি ভ্যালি মাইট হ্যাভ রেফার্ড টু ফ্র্যাঙ্কো প্রাসিয়ান ওয়ার অফ 1870। অর্থাৎ 1870 সালে যে ফ্র্যাঙ্কো প্রাসিয়ান ওয়ার হয়েছিল বা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে তিনি কিন্তু স্লিপ ইন দি ভ্যালি কবিতার ব্যাকগ্রাউন্ড হিসেবে তুলে ধরতে চেয়েছেন। এবার আসছি আমরা কোশ্চেন নম্বর সেভেন। কোশ্চেন নম্বর সেভেনও রয়েছে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ স্লিপ ইন দি ভ্যালি? স্লিপ ইন দি ভ্যালি কবিতাটি কি ধরনের কবিতা? আনসার হল স্লিপ ইন দি ভ্যালি বাই আর্থার রিম্বো ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম রিটেন ইন ফ্রি ভার্স। অর্থাৎ স্লিপ ইন দি ভ্যালি কবিতাটি হল একটি যুদ্ধ বিরোধী কবিতা যেটি মুক্ত ছন্দে লেখা, অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম রিটেন ইন ফ্রি ভার্স, বা এটাকে তোমরা এভাবে বলতে পারো যে এটি একটি ওয়ার পোয়েম, এটি একটি যুদ্ধের কবিতা। যাই হোক, এবার আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অব দি পোয়েম স্লিপ ইন দি ভ্যালি ইন ফ্রেঞ্চ? অর্থাৎ ফরাসি ভাষায় এই কবিতাটি যখন লেখা হয়েছিল তার অরিজিনাল টাইটেলটি কী ছিল, অরিজিনাল শিরোনামটা কী ছিল? আনসারটা হলো অরিজিনালি দ্য পোয়েম ওয়াজ এন্টাইটেলড ইন ফ্রেঞ্চ এজ লে ডোমিও লিভাল, এল ই লে ডোমিও, ডি ও আর এম ই ইউ আর ডোমিও, এল ই লা ভি এল ভাল। তাহলে অরিজিনালি আমরা জানি এই কবিতাটি এটা ফ্রেঞ্চ বা ফরাসি ভাষায় লেখা হয়েছিল এবং তখন তার টাইটেল ছিল লা ডোমিও লেভাল, এটি কি আমরা ইংরেজিতে এখানে অনুবাদ হিসেবে পড়ছি। যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা 2015 থেকে 2020 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আলোচনা করলাম এবং সম্ভাব্য প্রশ্ন কী কী হতে পারে সেগুলো আলোচনা করলাম। আমি আবার বলি যে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু দুটোই ভালো করে তৈরি করতে হবে, অর্থাৎ 2015 সাল থেকে 2020 সালে যে প্রশ্নগুলি এসেছিল এবং এই সম্ভাব্য 8টি প্রশ্ন, টোটাল 12 এবং 8 20, এই 20টি প্রশ্ন কিন্তু তোমাদের ভালোভাবে তৈরি হতে হবে পরীক্ষার জন্য। আশা করি এগুলো করলে স্লিপ ইন দি ভ্যালি কবিতার থেকে শর্ট আনসার টাইপ আর আটকাবে না, এখান থেকে তোমরা সব পাবে। ওকে, ভালো করে তৈরি হও। এরপরে আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো স্লিপ ইন দি ভ্যালি কবিতার থেকে লং কোয়েশ্চেন্স, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করবো, তার উত্তর বলবো এবং আরও কী কী এখান থেকে সম্ভাব্য প্রশ্ন হতে পারে, লং আনসার কোয়েশ্চেন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। ওকে, টিল দেন গুড বাই, থ্যাংক ইউ।